দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া ও রাজনীতিকদের অপপ্রচারের অভিযোগে চট্টগ্রামের জামায়াতুল ফালাহ মসজিদের সামনে গণজামায়াত করেছে হেফাজতে ইসলাম। গণজামায়াত শেষে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা হয়। এদিকে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে ও ইসকন বন্ধের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন হয়েছে। ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করে জুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন হয়েছে জয়পুর হাটেও। দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। এদিকে সাতক্ষীরায়ও নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন হয়েছে। টাঙ্গাইলে শ্রমিক দলের কর্মী সভা হয়েছে। জেলা শ্রমিক দলের উদ্যোগে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএমবির সভাপতি হাসানুজ্জামিল শাহিন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2024 পালিত হয়েছে চাপাই নবাবগঞ্জে। জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। ময়মনসিংহে সাংবাদিকদের কল্যাণ ট্রাস্টের অর্থনৈতিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 20 জন সাংবাদিক এ সহায়তা পান। নরসিংদীর জোড়া খুনের আসামি জেল থেকে পালিয়ে বাদীকে হত্যার হুমকি দিয়েছে এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে নিহত সিরাজ উদ্দিনের পরিবার। আসামি সাইফুলকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান তারা। পটুয়াখালীতে ঝাটকার সংরক্ষণের জেলা ট্রাক্সফোর্স কমিটি সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। কালচারাল লিডারশিপ প্রোগ্রাম হয়েছে রংপুরে। বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বিভাগের 8টি জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের 200+ মানুষ এতে অংশ নেন। সাভারের সরকারি খাস জমিতে খেলার মাঠ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন তারা। মানিকগঞ্জে বিজয় দিবসের ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মনোয়ার হোসেন মোল্লা। টিভি ক্যামেরার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের 17তম বার্ষিকী পালিত হয়েছে চট্টগ্রামে। এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রামের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।